হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর একদম সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন বাজে বলতো এখন বাজে 5:15। আর দেখো আজকে ছাদে এসে কি সুন্দর দেখতে পেয়েছি, যাক মঙ্গলবারে আজকে দেখো একবারে আর দেখো একবারে এখানে বজরং বলেই দেখা হয়ে গেছে। দেখো মা ছেলে মিলে কেমন বসে আছে চুপটি করে। তো যাই হোক, আমি তো এটা দেখে খুবই খুশি হয়ে গেলাম, অনেকদিন পর সকাল সকাল দেখতে পেলাম। আর দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এইখানকার ছাদ বাগানের, দেখো গাছগুলোতে কী সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, তো দেখেও সকালবেলা বেশ ভালোই লাগে। আর গাছগুলোকে কত ফ্রেশ মনে হচ্ছে, কেন বলো তো আগের দিনকার হয়েছিল বৃষ্টি, আর বৃষ্টির জন্য গাছগুলোকে আরও বেশি সবুজ সবুজ দেখে ভালোও লাগছে। দেখো এখানে একটা লাল রঙের জবা ফুলও ফুটেছে, তো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। টবের মধ্যে যদি ফুল ফোটে না, তার জন্য দৃশ্য একদম আলাদা হয়। তো যাই হোক, আমার তো সকালবেলা এগুলো ভীষণ দেখতে ভালো লাগে। সব থেকে কী ভালো লাগছে বলো তো, গাছগুলো মানে জল পেওয়ার পর যে একটা তরতাজা ভাব, সেটা দেখে আরও ভালো। আর এটা কী ফুল বলো তো, এটা কিন্তু কী ফুল তোমরা বলতে পারবে? তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে বলো যে এটা হচ্ছে কী ফুল। আর ওই দেখো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে কেমন সূর্যটা বেরিয়ে যায়, তো সকালবেলাতে ভীষণ ভালো লাগছে। কিন্তু আমার তো তোমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকলে হবে না, আমাকে নিচে যেতে হবে, কেন বলো তো ছেলের তো এক্সাম আছে, তো আমার ছেলেকে রেডি করতে হবে। কিন্তু যাই হোক, সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম প্রকৃতির ইয়েটা, তো ভালোই লাগলো। তো চলো আমি এখন ঘরে চলে যাই, আর ঘরে গিয়ে এখন করবো আমি রান্না। তো রান্না দেখো এখানে বসিয়ে দিয়েছি একবারে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা এখন কিন্তু যেহেতু গরমের জন্য কিন্তু আমরা রোজ দিনই প্রায় টকের ডালই খাচ্ছি, কেন বলো তো টকের ডালটা পরিমাণে খেতে ভীষণ ভালো লাগছে। আর টকের ডাল ছাড়া অন্য কিছু খেতেই ভালো লাগছে না, আর আমার ছেলে তো টকের ডাল ছাড়া একদম অন্য ডাল খেতেই চায় না, তার জন্য টকের ডাল করেছে। আজকে কিন্তু কোনো ব্রেকফাস্ট করিনি আমাদের জন্য, তো ছেলের জন্য নিয়ে এসছে পরোটা, তো ওকে দিয়ে দিয়েছি খেতে। তো ও এখন দেখো এই যে এটাকে বলে কী বানো, এটাকে বলে পিটাই পরোটা, তো এই পরোটাটাও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি একটুখানি চা। যেহেতু আমার শরীরটা ভালো নয়, আমার তো কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তো চাটা খেয়ে দেখলাম শরীরটা একটু ভালো লাগছে। তার আমাকে দেখো দেখেই মনে হচ্ছে অসুস্থ, পারলে যেন আমি একবারে হাসপাতালে চলে যাই, এরকম অবস্থা হয়ে গেছে আমার চোখ মুখের। কিন্তু আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে আমার কী প্রবলেম হচ্ছে শরীরে। তো যাই হোক, যেটা হচ্ছে তো এখন অনেকটা আশায় এখন অনেকটা ঠিক আছি। তো যাক, ঘরের সমস্ত কাজকর্ম করে একদম চানধান করে চলে এসেছি দুপুরবেলায়। আর দুপুরবেলায় এসে তখন এখন চানধান করে সিঁদুর পড়ছি, তো এখন আমি যাবো ছেলেদেরকে খেতে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে। তো যাই হোক, আমার মিনি ব্লগগুলো এভাবেই তোমাদেরকে দেবো, কেন আমি আমার একদমই টাইম হয় না বড় ব্লগ করার। তো তোমরা আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে টিপে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব।